এজন্যই গত দু বছর বারে বারে হাইকোর্টের বেঞ্চ, সুপ্রিম কোর্ট সবাই পশ্চিমবঙ্গ পুলিশের উপরে অনাস্থা প্রকাশ করেছে। এই পুলিশ মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সেবাদান আর তোলাবাজি ছাড়ার কিচ্ছু জানে না। একটা রাজ্যে 9 জন আইপিএস অফিসার কোল স্ক্যাম যুক্ত, একটা রাজ্যে 5 জন আইপিএস এবং 50 জন ইন্সপেক্টর ক্যাটেল স্মাগলিং এর কেসের সঙ্গে যুক্ত। আপনি ভাবতে পারেন, লাইন দিয়ে আইপিএসরা মাঝে মাঝেই দিল্লিতে ইডি দপ্তরে যেতে হয়, সিবিআই দপ্তরে যেতে হয়, তাদের জিজ্ঞাসাবাদ করে। এই র্যাকেট একটা ভয়ঙ্কর র্যাকেট। পুলিশ আর তৃণমূলের ক্যাডার কোনো তফাত নেই, ও তৃণমূলের সঙ্গে মানুষ নেই, যে সংখ্যালঘুরা ওদের জিতিয়েছে 21 সালে তারাও নেই। আপনি দেখবেন চোপড়া এবং ভাঙড়ে আজকে যতজন গুলিবিদ্ধ হয়েছেন, সে কোন দল আমি জানি না, তারা তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করে বেরিয়ে এসছে। এই লোকগুলোই কিন্তু গত বিধানসভা ভোটে তারা কিন্তু প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, ঠিক মুর্শিদাবাদ, মালদা, অন্যান্য জায়গাতেও যাই হয়েছে। তাই তৃণমূলের সঙ্গে কোনো সমর্থক নেই পশ্চিমবাংলায়, একমাত্র পুলিশ করছে। এই পুলিশকে আমরা দেখেছি রামনবমীর শোভাযাত্রা আক্রান্ত হওয়ার পরে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে শিবপুরের ইশরাতে, আমরা দেখেছি এই পুলিশকে। সংখ্যা আপনারা টিভিতে মাঝে মাঝেই বলেন, অতিরিক্ত পুলিশ বাহিনী, র্যাব গেল, আজকে ভাঙড়ে যখন মুর্মুমু গুলি আর বোমা পড়ছে, সমস্ত মেন স্ট্রিম চ্যানেলের লোকেদেরকে অ্যাডিশনাল এসপি নেতৃত্বে আটকে রাখা হয়েছে। আপনারাই তো ব্লকেট, আপনারা কি প্রশ্ন করবেন আমাদেরকে? গতকাল তো আপনার একাধিক মেন স্ট্রিম ইলেকট্রনিক চ্যানেলের রিপোর্টার সরাসরি ভাঙড় 2 নম্বর ব্লকে আক্রান্ত হয়েছে। অতএব পশ্চিমবঙ্গ পুলিশের উপরে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বিরোধী রাজনৈতিক দলগুলি নয়, সাধারণ মানুষ সর্বোপরি বিচার ব্যবস্থার আস্থা নেই বলে শতাধিক মামলা সিবিআই হয়েছে। গতকালও রাজু ঝা মার্ডার কেস সিবিআইকে ট্রান্সফার করেছে। একাধিক 10টার বেশি বোম ব্লাস্টের এবং কনভার্সনের মামলা এনআইএ এর কাছে চলে গেছে। এটা আপনি ভারতবর্ষের কোনো জায়গায় যেতে পারেন, ও প্রায় ম্যাক্সিমাম কেসে এই জাজমেন্টগুলোর এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।